খ্রিস্টপূর্ব 16 শতক থেকে খ্রিস্টপূর্ব 11 শতক, প্রাচীন মিশরে তখন চলছে নিউ কিংডমের ফারাওদের রাজত্ব। এ সময়ই নীল নদের পশ্চিম তীরে গড়ে উঠেছিল ফারাওদের জন্য নির্মিত সব মন্দির ও সমাধিসৌধ। এটি প্রাচীন তেবার নেক্রোপলিসের কেন্দ্রে অবস্থিত ছিল। এ জায়গাটি পরিচিত হয়ে উঠেছিল ভ্যালি অব দ্য কিংস বা রাজাদের উপত্যকা নামে। নিউ কিংডমের রাজ পরিবারের সদস্যদের প্রধান কবরস্থান ছিল এটি। আর এখানেই 1922 সালে ফারাও তুতান খামেনের সমাধি এবং মমি আবিষ্কৃত হয়। সম্ভবত প্রাচীন মিশরের ফারাওদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ফারাও তুতান খামেনকে নিয়ে। মাত্র 9 বছর বয়সে সিংহাসনে বসা, 19 বছর বয়সে রহস্যময় মৃত্যু বা পরবর্তীতে মমির অভিশাপ, নানা কারণেই এই ফারাও এসেছেন আলোচনায়। 1341 খ্রিস্টপূর্বাব্দে জন্ম হয় তুতান খামেনের। বাবা ছিলেন আখেনাতেন, কিন্তু মায়ের পরিচয় নিয়ে অস্পষ্টতা রয়েছে। রাজকীয় নামের শুরুতে দেবতাদের নাম ব্যবহারের বিধান থাকায় বিভিন্ন জায়গায় তুতান খামেনের নাম লেখা হয়েছে আমেন তুতানখ। তুতান খামেন নামের অর্থ আমুনের জীবন্ত প্রতিচ্ছবি, যদিও তার আসল নাম ছিল তুতান খাতেন বা আতেনের জীবন্ত ছবি। সাধারণ মানুষের কাছে ফারাও তুতান খামেন পরিচিত ছিলেন অর্ধেক মানুষ ও অর্ধেক দেবতা হিসেবে। ভ্যালি অব দ্য কিংসে এখন পর্যন্ত 63টি সমাধি মন্দির এবং কক্ষ আবিষ্কার করা হয়েছে। এগুলোর মধ্যে জটিল নকশার 120 কক্ষ বিশিষ্ট সমাধিও রয়েছে। কিন্তু 1922 সালের 4 নভেম্বর ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার ও জর্জ হার্বার্ট যখন তুতান খামেনের সমাধির সন্ধান পান, তখন বেশ কিছু বিষয় তাদের নজরে আসে। তুতান খামেনের সমাধি ছিল নানা মূল্যবান ধনসম্পদে পরিপূর্ণ, কিন্তু এর আগে যে অন্তত 2 বার সমাধিতে লুটপাট চালানো হয়েছে তার প্রমাণও পেলেন তারা। তুতান খামেন যে পদমর্যাদার ফারাও ছিলেন সে অনুযায়ী তার সমাধি ছিল আকারে অনেক ছোট। ধারণা করা হয় রাজকীয় বিশাল সমাধি নির্মাণ শেষ হওয়ার আগেই আকস্মিক মৃত্যু হয়েছিল তার, যে কারণে অন্য কারোর জন্য নির্মিত অপেক্ষাকৃত ছোট কক্ষেই রাখা হয়েছিল তুতান খামেনের মমি। তুতান খামেনের সমাধি প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেলেও মমিটি ছিল ক্ষতবিক্ষত, খুলিতে ছিল আঘাতের চিহ্ন, মমি ছিল কালো রঙের যা দেখলে পুড়ে গিয়েছিল বলে মনে হয়। এ নিয়ে মিশরের একদল গবেষক দাবি করেছিলেন সমাহিত করার আগে রহস্যজনকভাবে হঠাৎ আগুন লেগে গিয়েছিল মৃতদেহতে। আবার কারো মতে মমি তৈরিতে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতো তার বিক্রিয়াতেই মমিতে এমন বিকৃতি ঘটে থাকতে পারে। আবার কারো মতে দীর্ঘদিন ধরে বিষ প্রয়োগে খুন করা হয়েছিল এই ফারাওকে, আর সে বিষের প্রভাবেই কালো হয়ে যায় তার গায়ের রং, যা দেখে পুড়ে গেছে বলে ভুল হয়। ফারাও তুতান খামিনের শেষ জীবনের বিস্তারিত কোনো রেকর্ড পাওয়া যায়নি, যে কারণে তার মৃত্যু নিয়ে বিস্তার ঘটেছিল নানা মত এবং ধারণা। কোনো প্রত্নতত্ত্ববিদ মনে করেন তুতান খামেন সাপের কামড়ে মারা গিয়েছিলেন অথবা তাকে খুন করা হয়েছিল, কারো মতে ম্যালেরিয়াতে তিনি মারা যান। আবার প্রত্নতত্ত্ববিদদের অনেকে বিশ্বাস করেন ভারী কিছুতে চাপা পড়ে মারা গিয়েছিলেন এই ফারাও। 1925 সালে তুতান খামেনের সমাধি থেকে তার ব্যবহৃত সোনা আর স্ফটিকের হাতল বিশিষ্ট একটি ছুরি পাওয়া যায়। একজন বিশেষজ্ঞ জানান এই ছুরি দিয়ে খুন করা হয়েছিল তুতান খামেনকে। অপূর্ব কারুকাজ করা ছুরির ফলা তৈরি হয়েছিল একটি উল্কাখণ্ড থেকে, কিন্তু এই ছুরি দিয়েই তুতান খামেনকে হত্যা করা হয়েছিল বলে মানতে নারাজ ছিলেন অনেক গবেষকই। এরপর অনেকেই তুতান খামেনের মৃত্যু রহস্য উদ্ঘাটনে এগিয়ে এসেছেন। 2005 সালে চালানো একটি সিটি স্ক্যান পরীক্ষার পর জানানো হয় মৃত্যুর আগে তার বাপা ভেঙে গিয়েছিল এবং সংক্রমিত হয়ে পড়েছিল। একই বছর একদল প্রত্নতত্ত্ববিদ, রেডিওলজিস্ট ও জেনেসিস্ট মমিতে সিটি স্ক্যান পরীক্ষা চালান এবং নিশ্চিত হন জেনেটিক কারণে তুতান খামেনের শরীরের বিকলাঙ্গতা দেখা গিয়েছিল। তার একটি পা ছিল অপেক্ষাকৃত দুর্বল। 2010 সালে ডিএনএ পরীক্ষায় ধরা পড়ে তুতান খামেনের শরীরে ম্যালেরিয়ার জীবাণুর উপস্থিতি, যে কারণে
ম্যালেরিয়া ও কোহলার রোগে তার মৃত্যু হয়েছিল বলে বিশ্বাস করতে শুরু করেন অনেকেই। পরবর্তীতে আরেক দল গবেষকের পরীক্ষাতেও তুতান খামিনের জিনগত ত্রুটির বিষয়টি উঠে আসে। দুর্বল শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, একাধিকবার ম্যালেরিয়া সংক্রমণ এবং পরবর্তীতে পা ভাঙার মতো আঘাতে ফারাও তুতান খামিনের মৃত্যু হয়েছিল বলে মত দেন অনেকেই। 2013 সালের শেষের দিকে প্রাচীন মিশর বিশেষজ্ঞ প্রত্নতাত্ত্বিক গবেষক ক্রিস নাউন্টন এক পরীক্ষার পর জানান, চ্যারিয়ট বা ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার। যুদ্ধের ময়দানে কোনোভাবে ঘোড়াগাড়ির তলায় চাপা পড়েছিলেন তুতান খামেন। এতে তার বাহাত এবং বুকের হাড়ও ভেঙে গিয়েছিল। কিন্তু 2014 সালে আরেকটি পরীক্ষার পর এই মত বাতিল করে দেয়া হয়। পরীক্ষায় দেখা যায়, খুলির ক্ষতসহ শরীরের বেশিরভাগ হাড়েই চিড় ধরে তার মৃত্যুর পর। তুতান খামেনের সমাধি লুটকারীরা মমির শরীর থেকে মূল্যবান কিছু সরানোর সময় এই ক্ষতি হয়ে থাকতে পারে বলে মনে করা হয়। আর জন্মগতভাবে ঘোড়া তুতান খামেনের পক্ষে ঘোড়া গাড়ি চালানো সম্ভব ছিল না। তার সমাধি থেকে আবিষ্কৃত বেশ কিছু হাঁটার জন্য ব্যবহৃত লাঠি এই তত্ত্বকে সমর্থন করে, যে কারণে দুর্ঘটনায় ফারাও তুতান খামেনের মৃত্যুর সম্ভাবনাও বাতিল করে দেয়া হয়। হাওয়ার্ড কার্টার 1922 সালের নভেম্বরে সমাধির ভেতর থেকে মূল্যবান সামগ্রী বাইরে বের করার কাজ শুরু করেন। সমাধি অপবিত্র করা বা মমির জন্য রক্ষিত সম্পদ ছড়িয়ে ফেলা নিয়ে এ সময় শ্রমিকদের মাঝে গুজব ওঠে। তুতান খামেনের মমির অভিশাপে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলে বিশ্বাস করতে শুরু করে অনেকেই। এর মধ্যে একদিন সমাধির ভেতর এক প্রত্নতত্ত্ববিদের রহস্যজনক মৃত্যু হলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর সমাধি খোলার 6 সপ্তাহের মধ্যে এই অভিযানের অর্থের যোগানদাতা লর্ড কার্নারভনকে তার হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। এই সমাধি খননে যুক্ত 21 জনের রহস্যজনক মৃত্যু হলে তুতান খামেনের মমির অভিশাপের কাহিনী ছড়িয়ে পড়তে থাকে। যদিও গবেষক এবং বিজ্ঞানীদের মতে এই ধরনের গুজবের কোনো ভিত্তি আসলে নেই, সমাধি খননে যুক্ত ছিলেন অনেকেই, আর এক দশকের মধ্যে এদের কয়েকজনের মৃত্যুতে কোনো অস্বাভাবিকত্ব নেই বলেও মত দিয়েছেন তারা। পিরামিডের মতো আশ্চর্য স্থাপনা আর মমি করার মতো অবিশ্বাস্য জ্ঞান ও দক্ষতা প্রাচীন মিশরীয় সভ্যতাকে যে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। আর ভ্যালি অব দ্য কিংসে সমাধিস্থ ফারাও তুতান খামেন যেন এখনও ধরে রেখেছেন কিছু রহস্য, যা ভেদ করতে পারলে হয়তো জানা যাবে প্রাচীন মিশরের আরও কোনো চাঞ্চল্যকর তথ্য। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।